দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি বাংলা বলছে স্বপ্নের সফর না দুঃস্বপ্নের সফর ভ্রমণ থেকে শুরু করে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে ট্রেনে উঠলে এবং নিজেদের গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ প্রশ্ন বারবার ঘুরপাক খায় আমরা দেখেছিলাম গত বছর ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা থেকে চলতি বছরে গত দু মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনা বারবার কেন্দ্রকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন বিরোধী দলগুলি এবং আজ আমরা ঠিক কি ছবি দেখলাম যেখানে গত কয়েক মাস ধরে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে বুধবার সংসদ অধিবেশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একাধিক স্তুতি নিলেন এই বিভিন্ন যে কেন্দ্র আধুনিকতম ট্রেন দিচ্ছে বুলেট ট্রেন থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস একাধিক আধুনিক ট্রেন নিয়ে যেখানে তিনি স্তুতি গাইলেন এবং আগামী দশ বছরে কেন্দ্রের তরফে ঠিক কী কী পরিকল্পনা রয়েছে রেল নিয়ে তা যখন তিনি তুলে ধরলেন এবং তারপরে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ আজ সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় যে দুর্ঘটনা সেই সময় যে পরিসংখ্যান ছিল এখন দুর্ঘটনার পরিসংখ্যানটা অনেকটাই কমেছে কিন্তু বেশ কিছু বিষয়ে তিনি যেরকম সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীকে প্রথমে আপনাদের শোনাই তিনি ঠিক কি বলেছেন আজ उनको पूछिए कि वो अट्ठावन साल के साथ अपने राज्य में किलोमीटर पर भी उस में ममता जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी पॉइंट टू फोर से पॉइंट वन नाइन पे होने पर कितनी तालियां बजाते थे आज आज से जीरो इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं क्या है ये बात ऐसे देश चलेगा क्या मान्य अध्यक्ष जी देश चलाने के लिए रेलवे की अर्थ रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा ये একের পর এক রেল দুর্ঘটনা যাত্রী সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন উঠছে বাজেটের পর দুর্ঘটনা নিয়ে লোকসভায় মুখ না খুললেট ট্রেনের করায় বিরোধীদের ঝাঝালো আক্রমণের মুখে পড়তে হয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আর তারপরে জবাব কেন্দ্রীয় যা আপনাদের সামনে তুলে ধরলাম আর আজ এ নিয়েই আলোচনায় আসবো আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফে মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয় বাবু আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাবো বিজেপির তরফে রয়েছেন দীপঙ্কর সরকার দীপঙ্কর বাবু আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায় কংগ্রেসের তরফের আছেন পার্থ মুখার্জী পার্থ বাবু আপনাকে স্বাগত সিপিএম এর তরফে আছেনwidetilde Shankar মুখার্জীwidetilde Shankar বাবু আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনা আমি শুরুতেই এক এক সকলের কাছে আসব আমি শুরুতে বিজেপির তরফে যিনি ছিলেন দীপঙ্কর বাবু আপনাকে তো আপনার কাছে আসব ইউপিএ জমানায় আমরা দেখেছি যে রাজ্যবাড়ি বেশ কিছু ট্রেনের কথা বলা হয়েছিল এবং সেই সমস্ত বিষয়ে নজর দেওয়া হয়েছিল এবং সেটা ভোটের ক্ষেত্রে একটা বিশেষ কোন ভোট বাক্সে যাতে প্রভাব পড়ে সেই সময়কার তবে ইউপিএ জমানায় যা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি মসনদে বসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্ত রেলের যাবতীয় যা কিছু আছে তার একাধিক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং আমরা দেখেছি গত কয়েক বছরে যেভাবে আধুনিকতম ব্যবস্থা করা হয়েছে রেলের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে যাত্রী সুরক্ষা সাধারণ মানুষ আম আদমি মানুষ যারা রয়েছেন তাদের কথা কি কোথাও গিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রেলমন্ত্রী কি বলবেন দেখুন প্রধানমন্ত্রী থেকে রেলমন্ত্রী আজকে যে কথাটা পার্লামেন্টে বলেছে প্রতিটা তো পার্লামেন্টে পরিসংখ্যান দিয়ে বলেছেন যে আগে রেল জামানায় সত্যি আগে দুর্ঘটনাও তো এখন দুর্ঘটনা কম হচ্ছে এটা নিয়ে অনেকের গায়ে জ্বালা হতে পারে যে কম হচ্ছে কেন বেশি না হলেদের তো ক্ষতি হয় সমালোচনা করা যাচ্ছে না সেটাও একটা হতে পারে দ্বিতীয় একটা বিষয় যে সত্যি সত্যি তো বছর ধরে ভারতের জাতীয় কংগ্রেস ভারতের শাসন ব্যবস্থায় ছিল তারা তো একটাও কোনো সময় এসিপি লাগাতে পারেনি অ্যান্টি কোলেশন সিস্টেম ছিল না পরবর্তীকালে প্রযুক্তি হিসেবে মমতা ব্যানার্জি বলেছিলেন লাগাবেন মমতা ব্যানার্জি বলেছিলেন লাগানো হয়েছে কিন্তু একটাও কিন্তু সেই সময়ও লাগানো হয়নি বর্তমানে শুরু হয়েছে প্রক প্রক্রিয়াকরণ চলছে শুনুন ভারতবর্ষে রেল ব্যবস্থা ভাবতে গেলে একটা জিনিস তো ছোটোখাটো বিষয়ের মধ্যে নয় কারণ দু কোটি লোক প্রতিদিন রেলে যাতায়াত করে এটা যে মানে একটা জিনিস ভাবতে হবে যে কত বড় তার পরিকাঠামো তারপরে কি যে এই রেল ক্ষেত্রে বারো লক্ষ লোক প্রতিদিন সার্ভিস দেয় এটা ঠিক যে কারো না কোনো দোষ বা কারো কারো রেলকে অ্যাক্সিডেন্ট হওয়া উচিত নয় একেবারে শূন্য আনিয়ে নামিয়ে নেওয়া উচিত এবং সরকারের লক্ষ্যমাত্রাও তাই যে ঘটনাটাকে রেল যে দুর্ঘটনা হচ্ছে সেটাকে শূন্য আনিয়ে যায় কারণ কোনো না কোনো পরিবারের আমার পরিবারের হচ্ছে আপনার পরিবার হচ্ছে এখানে আমরা যারা বসে তাদের কারো না কারোর হচ্ছে এটা হওয়া উচিত নয় এই রেল পরিষেবাকে সুস্থ সুন্দর করতে গেলে শুধুমাত্র সরকার চেষ্টা করবে বিজেপি দামে তো দিতে পারে তো নয় ভারতবর্ষের নাগরিক হিসেবে সকলের সচেতনতা থাকতে হবে কারণ রেলের নিয়ে যেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে রেলের কথা বলা হচ্ছে যে নাশকতা আছে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন সামনে এসেছে এবং এ নিয়েও তদন্ত হচ্ছে আমরা চাই যে রেল সঠিকভাবে তার মানুষের কাছে দু কোটির জায়গায় সে দু কোটির আরও বেশি মানুষ পরিষেবা হোক এবং কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট না হোক কিন্তু রেল নিয়ে যেটাকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে একটা সময় এটা তো সত্যি যে একটা সময় কংগ্রেসের আমলে যখন যখন ওয়ান ছিলার্জি রেলমন্ত্রী ছিলেন সেটাকে নামিয়ে নিয়েছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে আজকে বিজেপি সরকারে যেটা সেটা এসেছে ওয়ান পয়েন্ট জিরো থ্রিতে পার্লামেন্টের পরিসংখ্যান নিয়ে বলছে রেলমন্ত্রী এটা কোনো রাজনীতি নেই তাহলে যখন কমেছে আমরা চাই সেটা আরো জিরোর নিচে জিরোতে আসুক একের নিচে চলে আসুক সত্যি সত্যি সচেতনতা বৃদ্ধি করার দরকার এবং যদি কোনো ব্যক্তি দেখুন বারো লক্ষ লোক কাজ করে একদিনে ডিউটি করে তার ভিতরে কারো রেল চালাতে গিয়ে তার চোখটা ঝাপটি হয়ে গেছে কিনা সেটাও যে লাস্টের যেটা দুর্ঘটনা সেখানে বলা হয়েছে যে ড্রাইভার হয়তো ঝিমিয়ে পড়েছিলেন

একদম অ্যাক্সিডেন্টের যা নিয়ে যেতে চায় এবং দেশের মধ্যে বুলেট ট্রেন বলুন আর এই যে ইলেকট্রিক যে বুলেট ট্রেনের পরিকল্পনা জন্য সেটাও তো মানছেন বন্ধে ভারত থেকে শুরু করে যে নতুন ট্রেনের সূচনা হয়েছে বন্ধে ভারতে যারা উঠছেন এই যারা বিরোধিতা করছেন তারাও এখন ট্রেন কাট টিকিট কাটতে গিয়েছে বন্দে ভারতে টিকিট পাওয়া যায় কিনা দেখো তাহলে দ্রুত যাওয়া যায় এবং বুলেট ট্রেনের সমালোচনা করছেন বুলেট ট্রেন যখন ভারতে চালু হবে দেখুন এরাও এই যারা সমালোচনা করছে তারা দেখুন বুলেট ট্রেনের টিকিট কাটার জন্য আগে থেকে লাইন দেবে যে বুলেট ট্রেনের টিকিট পাওয়া যায় কিনা কিন্তু দেশের উন্নয়নের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি বেড়েছে ভারত আজকে চাঁদে গেছে মঙ্গলে যান পাঠাচ্ছে ফলে ভারতে রেলের প্রযুক্তি এমন হওয়া উচিত জিরো অ্যাক্সিডেন্টে আসা উচিত এবং বড় বড় যে প্রযুক্তি যে ব্যবহার করা উচিত এবং বড় যে রেল প্রকল্পগুলো এসেছে যে বুলেট ট্রেন বলুন আর বন্দে ভারত বলুন সেগুলিকে আরও সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে আসবো আজকে কেন্দ্রীয় রেল সংসদের অধিবেশনে দাঁড়িয়ে যে বক্তব্য তার এবং কোথাও গিয়ে সরাসরি বিরোধীদের যে কড়া আক্রমণ কোথাও গিয়ে কিন্তু সেখানে স্পষ্ট হলো না যে এতগুলো দুর্ঘটনা ঘটেছে কোথাও তিনি সমবেদনা জানিয়েছেন কি বলবেন 14 দিনে 9টা রেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ডিরেলমেন্ট হয়েছে একই জায়গায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে মানে আমি যদি ধরি রাঙাপানিয়ার দেওয়াকে যদি আমি ধরি একই জায়গায় 4৫ দিনের মধ্যে দুটো রেলের ডিরেলমেন্ট একটা হলো যেটা আমরা জানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা আর গতকাল মালদা মাল মানে মালবাহী গাড়ির যে দুর্ঘটনা মানে ডি যেটা হলো তার মানে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একই জায়গাতে সেটাকে যদি কম বলা হয় চোদ্দো দিনে সারা ভারতবর্ষ জুড়ে যদি নটা ডিরেলমেন্টকে যদি কম বলা হয় নিশ্চিতভাবে ভারতবর্ষে আমরা মানুষরা নিজেদের প্রাণ হাতি হাতে নিয়ে যদি এখন রেলে উঠছি এটা তো পরিষ্কার আজকে আপনাকে বুঝতে হবে দু হাজার তেইশ সালে মধ্যপ্রদেশের একজন আর অ্যাক্টিভিস্ট চন্দ্রশেখর গড়জি উনি একটা রেলের আর করেছিল তাতে রেল মন্ত্রক থেকে তাদের আরটিআইতে জবাব দেওয়া হয়েছে রেলের ভ্যাকেন্সি আছে দু সালে দু লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আশি তারা সি ক্যাটাগরি মানে যারা নন গ্যাজেটেড পোস্ট এবং তার মধ্যে এক লক্ষ সত্তর হাজার হলো সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি এক লক্ষ সত্তর হাজার সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি দু সালে বলা হচ্ছে রেলওয়ে মন্তক বলছে আপনি বলছেন বুলেট ট্রেনের কথা যেদিনকে ডিরেলমেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন মানে আমাদের রেলমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বুলেট ট্রেনের কথা বলছেন আচ্ছা বুলেট ট্রেন করতে যদি মুম্বাই আহমেদাবাদ রুটে যদি বুলেট ট্রেন চলে টোটাল প্রজেক্ট হলো এক লক্ষ আট হাজার কোটি টাকা টোটাল প্রোজেক্ট আর কবচ সিস্টেম যদি আমি আমাদের ভারতবর্ষে টোটাল রেলের কিলোমিটার হলো আটষট্টি হাজার কিলোমিটার আটষট্টি হাজার কিলোমিটারে যদি আপনি রেলের কবচ করতে যান রেলওয়ে থেকে বলা হয়েছিল প্রত্যেক কিলোমিটারে পঞ্চাশ লক্ষ টাকা খরচা হবে তার মানে টোটাল খরচা হচ্ছে চৌত্রিশ হাজার কোটি টাকা এবং ইঞ্জিনগুলোতে যদি আপনি এই কবজ সিস্টেমটাকে ইঞ্জিনগুলোতেও এগুলোকে অ্যালাউ করতে হবে ইনস্টলমেন্ট করতে হবে তার জন্য আমাদের ভারতবর্ষে পনেরো হাজার দুশোটা ইঞ্জিন আছে মালবাহী আর যাত্রীগাই সমস্ত মিলে যাত্রীবাহী গাড়ি নিয়ে তাহলে এই যদি আমি ধরি রেলের তাহলে সত্তর লক্ষ টাকা যদি পার ইঞ্জিনে খরচা হয় তাহলে খরচা হচ্ছে দশ হাজার চারশো কোটি টাকা প্রায় চুয়াল্লিশ হাজার আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা খরচা করছি আপনি বলুন তো বুলেট ট্রেন মানুষের জন্য নিশ্চিতভাবে দরকার গতিশীল ট্রেন স্বাচ্ছন্দ্য থাকবে না আপনি মানুষের প্রাণটা আপনি যদি রেলে ওঠেন আপনি সঞ্চালক হিসাবে যারা দর্শক বন্ধু শুনছেন আপনি বুলেট ট্রেন চাইবেন না পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়ে কবর সিস্টেম যেটা বলা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছিল রেলমন্ত্রী থাকাকালীন সেটা ইনস্টল করবেন এক দু নম্বর কথা তোমার বেলা বলিনি একদম একটু ধৈর্য ধরে শোনো বলছি যে এই যে বন্দে ভারত এক্সপ্রেসের কথা বলা হচ্ছে আমি একটা রুটের কথা বলছি হাওড়া থেকে শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে শিলিগুড়ি বন্দে ভারতের এক্সপ্রেসের অ্যাভারেজ কিলোমিটার বাহাত্তর কিলোমিটার শিলিগুড়ি হাওড়া থেকে যদি আপনি এনজিপি যান এনজিপিতে আগে শতাব্দী ছিল একই ফ্যাসিলিটিস এবং অ্যাভারেজ স্পিড শতাব্দীরও বাহাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার সারা ভারতবর্ষে বন্দে ভারত যেই রুটেই চলে পঁচাত্তর কিলোমিটার অ্যাভারেজ স্পিড বলা হচ্ছে তাহলে আগে রাজধানী ছিল আগে আমাদের শতাব্দী ছিল আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাকালীন দুরন্ত হয়েছে তাহলে আমরা কিসের জন্য গতকাল একজন রেলকর্তা বলছেন আমি এটা অন্য চ্যানেলে ছিলাম তিনি বলছেন বন্দে ভারতে কোথাও বলা হয়নি স্পিড আমরা সবাই জানতাম তাড়াতাড়ি পৌঁছাবো উনি বলছেন না কোথাও বলা হয়নি স্পিড বিজেপির এইসব কথা বলছে যাত্রী স্বাচ্ছন্দ্য আচ্ছা যাত্রী স্বাচ্ছন্দ্য যাত্রী স্বাচ্ছন্দ্যের কি অবস্থা মানুষ যারা আপনারা টেনে চলেন এক্সপ্রেসগুলোতে আপনি অ্যাভারেজ দুরন্তর এক্সপ্রেসের অ্যাভারেজ এখন এক্সপ্রেসগুলোতে দু থেকে তিন ঘন্টা এবং দুরন্ত পাঁচ ঘন্টার মতো লেট হচ্ছে আমি নিজে দশ তারিখ নাগপুর থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে এসছিলাম আট ঘন্টা লেট অ্যাভারেজ লেট দুরন্ত এক্সপ্রেসে পাঁচ ঘন্টা যে কোনো রুটে আপনি এগুলো বলবেন কি অবস্থা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও আলোচনায় আসবো বলছে দু হাজার ষোলো থেকে সতেরো অর্থবর্ষে শেষ রেল বাজেট পেশ করা হয়েছিল এবং তখনকার রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু সে জায়গায় দাঁড়িয়ে এর পরবর্তীতে আমরা দেখেছি যে রেল বাজেটের যে আলাদাভাবে যে পেশ করা সেই ব্যবস্থা চলে যায় এবং কেন্দ্রীয় বাজেটেই রেল অন্তর্ভুক্তি পায় আমি পার্থবাবু আপনার কাছে আসব এবারে কেন্দ্রীয় যে বাজেট সেখানে নির্মলা সীতারামনের তিরিশে তিরাশি মিনিটের বক্তৃতা ভাষণ কিন্তু কোথাও গিয়ে রেলওয়ে বাজেটে কবত সুরক্ষা থেকে যে সমস্ত যাত্রী সুরক্ষার একাধিক বিষয় কোনো উল্লেখ নেই হ্যাঁ গত আট বছর ধরে দেখুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেল বাজেট যেহেতু আমাদের সেন্ট্রাল বাজেটের মধ্যে ঢুকে গেছে আগে যেমন রেল মন্ত্রী যিনি ছিলেন তিনি আলাদা একটা বাজেট পেশ করতেন ফলে তিনি কয়েকদিনের জন্য হলেও তিনি খবরে থাকতেন আমরা জানতে পারতাম যে রেলের ঘাটতি বাজেট না উদ্বৃত্ত বাজেট বা কী হচ্ছে কোথায় কি লাইন হচ্ছে কোনো ট্রেন বাড়ছে কিনা এগুলো আলাদা করে বোঝা যেত আলাদা করে লেখা হতো এগুলো কিন্তু এখন যেহেতু এটা সেন্ট্রাল বাজেটের মধ্যে ঢুকে গেছে এখন আলাদা করে রেল বাজেটের অস্তিত্বটাই আমরা বুঝতে পারি না এবং এর ফলশ্রুতিটা হচ্ছে এই যে এক বছর আগে বাহানাগা বাজার যে বিশাল অ্যাক্সিডেন্টটা হলো সেটা হচ্ছে আপনার এর কাছে বালাসোরের পাশে ওই অ্যাক্সিডেন্টটা হবার পরে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভারতবর্ষে তার আগে নিরানব্বই শতাংশ মানুষকে জিজ্ঞেস করা হতো যদি যে ভারতের রেলমন্ত্রীর নাম বলুন বলতে পারতো না তারা অশ্বিনী বৈষ্ণবের নামটা তারা জানতো না বাহানাগা বাজারে এবং তারপর আমরা কি দেখলাম একটা অদ্ভুত প্রচার যে দেখেছ আমাদের রেলমন্ত্রী তিনি বাহাত্তর ঘন্টা ওইখানে বসে থেকে তিনি নিজে উদ্ধার কার্য অংশ নিয়েছেন যখন জিজ্ঞেস করা হলো আচ্ছা ভাই অ্যাক্সিডেন্টটা হলো কেন সে বিষয়ে উনি কিছু বললেন তার উত্তর তুমি জানো উষ্ণী বৈষ্ণবে কতগুলো ডিগ্রি আছে আচ্ছা বলুন তো ঐশ্বিনী বৈষ্ণবে কতগুলো ডিগ্রি আছে এটা শুনে যার বাড়ির মানুষটা মারা গেল সেই বাড়ির মানুষটা সেটা শুনে কি করবে কিন্তু আমরা বারবার এটা শুনে আসছি এবং দু হাজার সতেরো আঠেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি তিন বছরে বাজেটেই বলা আছে যে রেল রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষ একটা গঠন করা হবে সেখানে প্রতি বছর বিশ হাজার কোটি টাকা করে দেওয়া হবে কেন না এই সমস্ত কবজ টবজ যা এগুলো হচ্ছে এর খরচা এবং এছাড়াও ট্র্যাকের রিনিউয়ালের ব্যাপার ছিল সেখানে রেলের লাইনে যে আল্ট্রাসনিক টেস্ট যেগুলো হয় তার সংখ্যা বাড়ানোর জন্যে ব্রিজগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এইসব কাজের জন্যে বিশ হাজার কোটি করে প্রত্যেক বছর একটাও এক নয়া পয়সায় বিশ হাজার কোটি দেওয়া হয়নি কোথায় ছিলেন রেলমন্ত্রী রেলমন্ত্রী একটা কথা বলেছেন অত শিক্ষিত রেলমন্ত্রী নিয়ে দেশের মানুষের কি হবে এবং তার ফলশ্রুতি হচ্ছে আজকে রেলমন্ত্রীকে শুনতে হচ্ছে এ কিছু করার নেই যে রেল মিনিস্টার না ফেল মিনিস্টার রেল মিনিস্টার ডিরেল মিনিস্টার নানা রকম কথা তাকে শুনতে হচ্ছে এবং বিজেপির প্রতিনিধিও এখানে যে বক্তব্য রাখলেন আমরা শুনে এখানে জানলাম ভারতবর্ষে দুটি ট্রেন চলে একটা হচ্ছে বন্ধ ভারত আর একটা হচ্ছে এরপর চলবে সেটা হচ্ছে বুলেট ট্রেন অধিবেশনে রেলমন্ত্রীর যে বক্তব্য আসবো আপনার কাছে তার অসুবিধা হতে পারে পার্টদার সময় রেলমন্ত্রী ছিল তো জোট সরকারের রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব তাকে শিক্ষিত রেলমন্ত্রী ঐশ্বর্য ভোটের বই বিদেশে পাস করবেন কি চান নাকি শুনে শেষ করবেন এখানেই বক্তব্যটা শুনুন আপনি বলেছেন যে রেলমন্ত্রী শিক্ষিত তাদের যদি আসে না সেই রেলমন্ত্রী লালুর মতন হলে

আপনারা দিয়েছিলেন লালুকে আপনাদের সময় আরে তোমার সেই লালু বয়স আপনাদের ছিল বলুন আপনি আচ্ছা প্রথম কথা হলো যে রেলের দুর্ঘটনাটা তো রেলমন্ত্রী গিয়ে ঘটাননি এরকম এই ধরনের কথা আমরা বলছি না আমরা বলছি যে সামগ্রিক রেল সম্পর্কিত ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি আপনাদের এখানে চ্যানেলে অনেকবার ডিসকাশন হয়েছে খড়গপুর স্টেশনে যখন ভেঙে গিয়েছিল তখন আমি বলেছিলাম একই কথা যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে রেল ব্যবস্থা মানে কী হার্টলাইন অব দ্য ইন্ডিয়ান ইকোনমি ভারতবর্ষের অর্থনীতির মূল ধমনী হিসাবে চিহ্নিত হয়েছিল রেলের বাজেট আলাদা পেশ হতো সাধারণ বাজেটের আগে আচ্ছা সাধারণ বাজেটের সাথে রেল বাজেটকে একসাথে করে দেওয়ার পিছনের যে অর্থ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি আজকে প্রতিফলিত হচ্ছে কেন আলাদা করে বলা হলো না রেল বাজেট নিয়ে আলাদা বিতর্ক হতো আলাদা বরাদ্দ হতো পাঠ্যবাবু অনেকগুলো বলেছেন ওই মৃত্যুঞ্জয় অনেকগুলো বলেছে সুতরাং তার মধ্যে আমি অতটা অতর মধ্যে যাব না আমি খুলু পরিসংখ্যানে কথা বলছে বারো লাখ লোক কাজ করে রেলের এই মুহূর্তে উনিশশো সালে ষোলো লক্ষ একান্ন হাজার রেলে কাজ করত তার মধ্যে দু হাজার তেইশের হিসাব হচ্ছে বারো লক্ষ বারো হাজার আটশো বিরাশি জন লোক কাজ করে এটাকে এই জায়গাটার মধ্যে মৃত্যুঞ্জয় বলেছে বেশিরভাগ সি ক্যাটাগরির লোকের কথা কিন্তু মূলত এক লক্ষ সত্তর হাজারের ওপর সিগনালিং ট্রাফিকিং এই যে এই অংশের যে মানুষরা যারা যুক্ত ছিলেন সেই অংশ ক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার পথ শূন্য আপনি আশা কর আমরা আশা করছি কী করে যে যাদেরকে ঠিকাদারি সংস্থাগুলোকে যাদের দেয়া হচ্ছে তাদের কাছ থেকে আমরা দায়বদ্ধতা আশা করি একটা একজন ড্রাইভার সেই ড্রাইভার যিনি রেল রেল চালান সেই রেল চালানোর ক্ষেত্রে দাঁড়িয়ে তার যে ন্যূনতম বিশ্রামের প্রয়োজন সে বিশ্রামের সময় কমে এসছে এটা আপনারা জানেন বাহাত্তর ঘন্টার মতন লাগে এবং সেখানে মেন্স ইউনিয়ন অন্যান্য ইউনিয়নগুলো এমন কি এমন কি বিএমএস প্রভাবিত যে ছোট ইউনিয়ন তারাও কিন্তু এটা একমত হয়েছে কিন্তু কোথাও কোনো জায়গায় এই ধরনের নিয়োগ হচ্ছে না যেখানে রেলের ক্ষেত্রে নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সেখানে কাজ করত। আজকে মূল লক্ষ্য হচ্ছে রেলকে বেসরকারীকরণ করণ গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে চার হাজার স্টেশন তুলে দেওয়ার কথা হয়েছিল তার মধ্যে একটা হাবিবগঞ্জ যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালের কাছে সেটাকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে দুটো ট্রেনকে করা হয়েছে আশা করবেন কি করে আপনি এদের হাতে এই ধরনের নীতি থাকবে আর অন্যদিকে যাত্রী নিরাপত্তা থাকবে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন এবং অন্যরাও বলেছেন ভারতীয় জনতা পার্টির বলবো না আমি সংসদের মধ্যে মন্ত্রীরা বলছেন আটগুণ আমি মন্ত্রিসভার সদস্য আমি আটগুণ আমাদের সময় রেলের বরাদ্দ বেড়েছে রেলের বরাদ্দ বেড়েছে রেলের ব্যয় হয়েছে কিসে ব্যয় হয়েছে সৌন্দর্যায়নে কিসে অর্থ ব্যয় হয়েছে মোদির সাথে সেলফি তোলার জন্য যে স্টেশনগুলোকে সাজানো হয়েছে তার জন্যে তাহলে পরে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে লাইফ লাইন অব দ্য ইন্ডিয়ান ইকোনমি বা হাট লাইন অব দ্য ইন্ডিয়ান ইকোনমি বলে যেটা চিহ্নিত ছিল সেটাকে ক্রমাগত কর্পোরেট মুখীনতার দিকে নিয়ে গিয়ে দেশের সর্বনাশ করছে এমন একটা সময় যখন ব্রিটেনের মতন জায়গায় থ্যাচারের সময়ের যে নীতি তার পরিবর্তনের দাবি উঠেছে লেবার পার্টি মিনিস্ট্রিতে আসার পরে

আর কোনটা সেটা সিএসসি কে দিয়ে এই যারা বেসরকারি কথা বলে তারা একটু জেনে রাখুক যে এটা তাদের জ্যোতি বেসরকারি করণ হচ্ছিল কোম্পানি আর কারখানা বন্ধ করার কথা সিএসসি কারে কোম্পানি ছিল আছে পার্থদার কংগ্রেস সবাই বলে আজকে কি বলে আজকে পশ্চিমবঙ্গে

স্বচ্ছ ভারতের কত রেল স্টেশন হচ্ছে আপনাদের রান্না করতে থেকে যাবেন সেটা

যে মারা গেছে তার বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেই বলুন আপনার আমার একটা যুক্তি তো বুঝতে পারছি না রিপোর্টে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি কিভাবে ব্যবস্থা নেবে যেখানে পরে তিনশো পঞ্চাশটা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল কিন্তু তার মধ্যে একশো

আমি মানে কি প্রশ্ন করলেন আমরা সবাই বুঝতে পেরেছি উনি বুঝতে পারেন উত্তর দিতে পারছেন উনি কি বলছেন নাশকতার সাথে আমি না দর্শক বুঝতে পারছেন কিনা বা প্যানেলিস্টরা আপনিও বুঝতে পারছেন কিনা নাশকতা হয়েছিল একটা তার সাথে রেলের বলছি যে রেলের আমরা কেউ এখানে বলছে না যে ভারতীয় জনতা পার্টি নিজে থেকে গিয়ে রেলের অ্যাক্সিডেন্ট গুলো করাচ্ছে কিন্তু এটা আমরা পরিষ্কার ভাবে বলছি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভারতীয় জনতা পার্টি যে সরকারটা কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে এই রেল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে যেই পরিসংখ্যানটা আপনি রিপোর্ট তুলে ধরলেন সেটা তো গাফিলতির পরিসংখ্যান আপনি তো বোঝাতে একটা সাধারণ মানুষ একজন প্যানেলিস্ট সেটা বুঝতে পারবেন না যে কি প্রশ্ন করছেন গাফিলতি এটা পরিষ্কার দিনের আলো মতো আজকে এক লক্ষ সত্তর হাজার কর্মী যেটা আমি প্রথমেই বললাম যে সিকিউরিটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি এটা এটা তো বলছেন এখানে চ্যানেলে চাচামিচি করতে পারেন কিন্তু সত্যটাকে তো আর মিথ্যে করে দিতে পারবে না যে এক লক্ষ সত্তর হাজার ভ্যাকেন্সি আছে এটা তো রেল মন্ত্রক জানাচ্ছেন দ্বিতীয় কথা হলো যে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা কোভিড এর সময় থেকে সিনিয়র সিটিজেনের ভর্তুকিটা তুলে দিয়ে দু হাজার তেইশ অব্দি পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা রেলের আয় হয়েছে এই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা যে আয় হয়েছে সিনিয়র সিটিজেনের ভর্তুকি তুলে দিয়ে সেখানে আমাদের কী কী করা হয়েছে সেফটি ক্যাটাগরিতে বা যাত্রী স্বাচ্ছন্দ্য এই দুটো যদি আমি রেলেতে উঠি না সেফটি ক্যাটাগরিতে কিছু করা হয়েছে না যাত্রী স্বাচ্ছন্দ্য আপনি যদি এসি থ্রি টায়ার টু টায়ারে জানবেন বেড রোলগুলো যেই অবস্থায় থাকে আমাদের প্রত্যেক মাসে যাতায়াত করতে হয় বলে অভিজ্ঞতা থেকে বলছি খুব খারাপ অবস্থায় বেডরোল থাকে এগুলো নিয়ে কমপ্লেন করতে হয় টুইট করতে হয় ফোন নাম্বারে কমপ্লেন করতে হয় এখন মানে পরিস্থিতি এমন জায়গায় বাথরুমের অবস্থা এসি থিয়েটারে এগুলো বাথরুমের অবস্থা এগুলো যাত্রী சாচ্ছন্দ আজকে দীপঙ্কর বাবু হয়তো ফ্লাইটে যেতে পারে আমাকে আজকে ট্রেনে যেতে হয় আমি আমি আমার কথা হলো আমাদের যেতে হয় আমরা জানি আজকে উনি বলছেন রেলে বাজেট বেড়েছে আজ অদ্ভুত আমরা শিক্ষিত মানুষরা চ্যানেলে বসি আমরা এই কথা বলবো না ভারতবর্ষের জিডিপিটা বেড়েছে সাড়ে চার গুণ জিডিপি আমাদের আয় বেড়েছে তো এইটা যেমন সাফল্য কিন্তু ভারতবর্ষে বামপন সরকারের থেকে এই যে পরের লাইনটা বলছি এটা ভালো মতো শোনো যে আমাদের মাথা পিছু গড় আয় বেড়েছে দারিদ্রসীমাটা কমেছে ভারতবর্ষের তো সেটা কমেনি ভারতবর্ষে তো গড়ায় বাড়েনি দারিদ্র্যসীমার নিচে বেশি মানুষ ধনী আর সাম্মটা বা আমরা যে সাম্মের কথা বলি সেই তো বৈষম্য আর বেড়ে গেছে ধনী আর গরীবের মধ্যে সম্পদের পরিমাণ এইটা তুমি আগে বুঝো জিডিপি তো অটোমেটിക്കালি জনসংখ্যা বাড়ছে সারা পৃথিবীর একদম ভারতবর্ষের 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 30% মানুষের এত সম্পদ এইগুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা না আজকে রেলওয়ে সেফটি নিয়ে আলোচনা তো আজকে আমরা বারবার বলছি যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা খরচা করলে ভারতবর্ষে কবজ সিস্টেম পুরো রেলওয়ে ট্র্যাকে লাগানো হয় আমার এক লক্ষ আট হাজার কোটি টাকা দিয়ে তার মধ্যে মাত্র দশ হাজার কোটি টাকা গভর্নমেন্ট দিচ্ছে আর পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে মুম্বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট দিচ্ছে পাঁচ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা টোটাল কুড়ি হাজার কোটি টাকা ম্যাক্সিমাম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করবে রাজ্য আর কেন্দ্র মিলে আশি হাজার কোটি টাকা জাপান থেকে আমাদের ধার নিতে হচ্ছে এই আশি হাজার কোটি টাকার ইন্টারেস্ট গুনতে হবে আমাদের বুলেট ট্রেনের চেয়েও আগে কবজ সিস্টেম দরকার এই সরকার বলেছিল যে দু সালের মধ্যে বত্রিশশো কিলোমিটার আমরা কবচ লাগাবো এখনো অব্দি দু সালের ফার্স্ট আগস্ট এখানে শো হচ্ছে আজকের দিন অব্দি চোদ্দশো কিলোমিটারে মাত্র কবচ লাগানো হয়েছে কেন নিজেদের টার্গেট সেট করে দেওয়ার চেয়েও তার ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করতে পারছে না এই বিষয়ের ওপরে আগে দীপঙ্কর বাবু উত্তর দিক উত্তর যদি না থাকে তাহলে চুপ করে প্রশ্নগুলো শুনুক যে আমার কাছে উত্তর নেই চেঁচামিচি করে ঢাকা দেওয়া যায় না দীপম্বর বাবু করতে পারে এখানে প্রত্যেকটা কোম্পানিস্টাদের গলার জোরও আছে তারাও চেচামিচি করতে পারে কিন্তু চেঁচামিচি করে সত্যটাকে ঢাকা দেওয়া যাবে না দু সালের মধ্যে কেন বত্রিশশো কিলোমিটার আজকে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট আগস্ট কেন বত্রিশশো কিলোমিটার ছেড়ে নিন আটষট্টি হাজার কিলোমিটার বত্রিশশো কিলোমিটার আপনারা বলেছিলেন কেন কবজ লাগানো হয়নি কেন মাত্র চোদ্দশো কিলোমিটারে কবজ লাগানো হয়েছে আপনি আগে সেটা বলতে হবে বন্দে ভারত আমাদের শতাব্দী ছিল আমাদের রাজধানী ছিল আমাদের দুরন্ত ছিল আমাদের বন্দে ভারত দিয়ে মানুষকে মোদিজির সময় মোদিজি চায় আমার সময় এই জিনিসটা আমি তৈরি করেছি আমি ইতিহাসের পাতায় নাম থেকে যাবে আমার সময় বন্দে ভারত তৈরি হয়েছিল আমার সময় বুলেট ট্রেন তৈরি হয়েছিল আমার সময় মানুষ মারা যাচ্ছে আমার সময় মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে আগে রেলের ট্র্যাকে বললে মানুষ মারা যেত এখন রেলের ওপরে থাকলেও থার্ড মানে আপার টায়ার থেকে লোক ভেঙে পড়ে লোয়ার টায়ারে লোক মারা যাচ্ছে এই জিনিস ভারতবর্ষে হচ্ছে পার্থবাবু এই জায়গা থেকে আপনার কাছে আসবো ভারতে বর্তমানে আটষট্টি কিলোমিটার লাইন রয়েছে এবং যেখানে কিলোমিটার লাইন রয়েছে মাফ করবেন এবং সেখানে চোদ্দশো যেমনটা পরিসংখ্যান বলল চোদ্দশো কিলোমিটার লাইনে কবজ রয়েছে এবং অনেক ক্ষেত্রে রেল কর্তারা তার পরিসংখ্যান দিতেও ব্যর্থ হচ্ছেন এবং একটা প্রশ্ন উঠছে যেখানে অভিযোগ উঠে আসছে যে সুরক্ষাগাতে ব্যয় সুরক্ষা খাতি যে অর্থ অর্থাৎ শ্রী অর্থ যদি না বাড়ানো হয় তাহলে কবজ সিস্টেম হচ্ছে না একের পর এক ট্রেন বের আধুনিক ট্রেন হচ্ছে যেমনটা শুরুতেই বললাম তাহলে কবজ যে ব্যবস্থা সেখানে কেন জোর দেওয়া হচ্ছে যে আগেই বললাম না যে রাষ্ট্রীয় রেল সুরক্ষার সেখানে 20000 কোটি করে প্রত্যেক বছরে আসার কথা এই সব কাজের জন্য যে কি করে এই যে মানে কবজ যদিও এটা সি ক্যাশ বলে টি ক্যাশ বলে প্রথম আমাদের সময় যেটা হয়েছিল ওরা আমার নাম চেঞ্জ করে দিল কারণ ওরা নাম চেঞ্জ করতে ওদের খুব বড় সেটাকে কবচ করে দিল ঠিক আছে কবচ করলো কিন্তু আপনারা কিলো বলেন তো আপনারা আটান্ন বছর ভারতের ক্ষমতায় ছিলেন

দুটোই ওরা আমাদের ফিরে এলাম বিরতির পর মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে আসবো সবকা সাথ সবকা বিকাশান এবং সেখানে দাঁড়িয়ে পরিসংখ্যান বলছে দু চোদ্দ দু হাজার চোদ্দ সালে কুড়ি সফরের জন্য পাঁচ টাকা ছিল এবং দু হাজার ওই ক্লাসে কুড়ি কিলোমিটার যেতে পঁয়ত্রিশ টাকা লাগে এবং সব থেকে বেশি দুর্ঘটনা জায়গাগুলো যদি আপনি দেখেন সেখানে বেশিরভাগ সিংহভাগ কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট এবং সেকেন্ড ক্লাস রিজার্ভ বগি এবং সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ তারা তো সেখানেই ভ্রমণ করছেন একদম আপনি যেটা বললেন যে সবকা সাথ সবকা বিকাশ এটা নরেন্দ্র মোদীজির স্লোগান ছিল কিন্তু মানুষ দেখেছে কারও বিকাশ হয়নি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বিকাশ হয়েছে জবে থেকে ক্ষমতা এসছে তাদের সম্পদ বেড়েছে কিন্তু এই যে ঘট মানে স্লোগানটাকে চ্যালেঞ্জ করে বিজেপির আসল স্লোগানটা কিন্তু শুভেন্দুবাবু দিয়ে দিয়েছেন জো হামারে সাথ হামুসকে সাথ তার মানে মোদিজির সাথে যারা থাকবে শিল্পপতি হোক বা ভোটার হোক যারা ভারতীয় জনতা পার্টি করবে পার্টি কর্মী হোক ওই মন্ডল সভাপতি না কিসব সব বলে তাদেরই শুধু বিকাশ হবে অন্যদের সর্বনাশ সারা ভারতবর্ষের মানুষ বিকাশ না তাদের সারা ভারতবর্ষের মানুষ সর্বনাশ এই যে সর্বনাশের জন্য আপনি যেটা বলছেন আপনি কাদের কথা বলছেন আপনি বলছেন সাধারণ মানুষের কথা গরিব মানুষের কথা মধ্যবিত্ত মানুষের কথা আপনি বাজেটে গরিব মধ্যবিত্ত কৃষিজীবী শ্রমজীবী মানুষের কোনো কথা আছে নেই তাহলে আপনি এক্সপেক্ট করেন কি করে এক্সপ্রেস ট্রেনে যারা বলছেন এত বাজেট বাড়ছে সেই বাজেটের জন্য যদি হয় আপনি এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা বেড়েছে বাড়েনি আপনি যে যে এক্সপ্রেস ট্রেনে বলছে আমরা কামরা বাড়াচ্ছি সে কি কামরা বাড়াচ্ছে এসি থ্রি টায়ারের কামরা বাড়াচ্ছে যাতে আয়টা বাড়ে আয়টা দিয়ে কি হবে তার কোনো দিশা নেই কিন্তু আয় বাড়ানো হচ্ছে থ্রি টায়ারের আপনি সংখ্যা বাড়িয়ে দিলেন লাভ কী হচ্ছে থ্রি টায়ার বাড়াচ্ছেন আপনি জেনারেল কামরা বাড়ান আপনি স্লিপার কোচ বাড়ান স্লিপার কোচ কোনো এক্সপ্রেস ট্রেনে বাড়ছে না আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো আপনি এই যে গত তিন মাস ধরে ডায়মন্ড হারবার রুটে কি হচ্ছে ট্রেন অবরোধ করলো সাধারণ পাব মানুষ বলছে সকালের দিকে ট্রেন কর্মস্থলে পৌঁছতে পারছেন না আমি আপনি ধরুন কোনো জায়গা থেকে আসছেন আপনি সাউথ লাইন হোক বা মেন লাইনের হোক আপনি আসছেন ধরুন আপনাকে এই কলকাতা টিভিতে সকালবেলা জয়েন করতে হবে মানে দশটার মধ্যে যদি আপনাকে যেই সফর আপনাকে পঁয়তাল্লিশ মিনিটে হয় ট্রেনের জন্য আপনাকে আজকে দু ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হবে ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে ট্রেন লোকাল ট্রেন লেট হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকদিন মানুষ অবরোধ করেছে গতকাল তো অবরোধ করেছে পরশু আমরা দেখলাম পরশু ছবি আমরা গত পরশু দেখেছি যে আমরা কিভাবে মানুষ অবরোধ করছি ডায়মন্ড তার মানে সাধারণ মানুষ লোকাল ট্রেনে এবং লোকাল ট্রেনে আমি এক মিনিট আমাদের এখানে ইউপিএ সরকার ইউপিএ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বিকাশ হয়েছে অদ্ভুত মমতা আমি তোমার বেলা বলিনি আমার বেলা বলতে দাও শুনতে ভালো লাগবে এগুলো বলছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে উনি বলছেন খুব খারাপ ছিল ইউপিএ সরকার খুব খারাপ ছিল জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে শুরু করে আমি বলছি নয় বার্তা বয়স্ত হয়েছে আগে নকোচের লোকাল বডি হচ্ছে আপনি কি জয়েন করবেন তে আসবেন নাকি অদিরের সাথে পাগল কি হচ্ছে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে যদি খারাপ থাকে বা ইউপিএ গভর্নমেন্ট যদি খারাপ থাকে উনি যে বলছেন কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই যে ন কোচের রেল মানে লোকাল ট্রেন গুলো ছিল প্রচুর লোকাল ট্রেন বারো কোচের হয়েছে বারো বগির লোকাল ট্রেন যেটা বলে বারো বগির লোকাল ট্রেন সেইটা একটা তার মানে লোক বেশি যাতায়াত করতে পারছে মুম্বাইতে সারা ভারতবর্ষে যারা রাজনীতি করে বা যাতায়াত করে বারো বারো বগির জায়গায় পনেরো বগি আছে আমাদের আজকে পশ্চিমবঙ্গে এই বারো বগি থেকে পনেরো বগি করা যেতে পারে এইটা একটা কিন্তু সায়েন্স এবং এটার জন্য ম্যানেজমেন্ট রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম আছে এই সিস্টেমগুলো বারো বগি থেকে পনেরো বগি করলে বেশি লোক জুটতে পারবে কেন সেটা করা হচ্ছে না সেই দিকে কেন যাওয়া হচ্ছে না এই নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না এই নিয়ে আজকে অশ্বিনী বৈষ্ণবজি সংসদে দাঁড়িয়ে কথা বলবেন না এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করলে উনি বলবেন না উনি বলবেন আমি বুলেট ট্রেন করছি এক লক্ষ আট হাজার কোটি টাকা দিয়ে আপনি যেই প্রশ্নগুলো তো করছেন আমরা বিরোধী দল যেই প্রশ্নগুলো করছি সাধারণ মানুষের সেই প্রশ্নগুলো আজকে আজকে আমি বিশ্বাস করি এখানে দীপঙ্কর বাবু এসে যতই যা আমি বলি উনিও যেখানে থাকেন সেখান থেকে রেলেই যাতাত করাটা সবচেয়ে সুবিধা লোকাল ট্রেনে উনি যদি নজর গোড়াতে রেলের স্তুতি তিনি গাইলেন এবং আমরা গতকাল সেটা দেখেছি এবং আজ তার জবাবও তিনি দিয়েছেন আমি तीर्थঙ্কর বাবু আপনার কাছে আসব যে বিষয়ে পরিসংখান দিছিলাম এই যে সেকেন্ড ক্লাস এবং জেনারেল যে কম্পার্টমেন্টগুলো সবথেকে বেশি কিন্তু তারা সাফার হয় যখন এই দুর্ঘটনা হয় কি বলবেন বলার জন্য কিছু নেই এটা তো সাধারণ ঘটনা যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ দরিদ্র মানুষ তারাই সাফার হয় এটা নতুন কথা না আর এই ক্ষেত্রে রেলপথের ক্ষেত্র তাই নিরাপত্তাহীনতার প্রথম শিকার হবে সাধারণভাবে তার মানে এটা নয় যে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জাররা বা আজকের এসি টু টায়ারের প্যাসেঞ্জাররা তারা হচ্ছে না কথাটা সেটা না কথাটা হচ্ছে যে আমার দৃষ্টি আমি বারবার বলার চেষ্টা করছি দৃষ্টিভঙ্গি কি এই যে অশ্বিনী বৈষ্ণবের উত্তর মূল প্রশ্নকে তো অনেকগুলো পরিসংখ্যান মৃত্যুঞ্জয় দিয়েছে পার্থবাবু দিয়েছে আমি তার মধ্যে একই পরিসংখ্যান দিয়ে তো লাভ নেই আমরা এখানে আসল বিষয়টা হচ্ছে রেলের রেলকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখব রেলের মধ্যে রেলকে আমরা এখনও ভারতবর্ষের এই আটষট্টি হাজার কিলোমিটারের পরেও ভারতবর্ষের বহু প্রান্ত রয়েছে যেখানে রেলপথের হয়তো অলাভজনক কিন্তু আমাদের প্রয়োজন সেই রেলপথের বিস্তার ঘটানো আমাদের প্রয়োজন সেই রেলপথে যে রেলপথগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করা সে প্রয়োজন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে উন্নত বা উন্নত করা কি করে হবে বলুন তো সেখানে সিগনালিংয়ের লোক নেই তার ট্রাফিকিংয়ের লোক নেই ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সমস্যা এবং সেইটা আরও বাড়বে এবং সেগুলো ঠিকাদারি সংস্থাকে দেওয়া হচ্ছে ঠিকাদারি সংস্থা কখনো দায়বদ্ধতা থাকতে পারে না এটা বারবার বলা হয়েছে এবং এই আলোচনাটাকে স্তব্ধ করানোর জন্য ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী কাল থেকে রেল বাজেট আলাদা হয়েছিল এমনি এমনি না এটা গণপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল এটা কোনো জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত ছিল না বা অন্য কারুর মস্তি বল্লভভাই প্যাটেলের বা অন্য কারুর মস্তিষ্ক প্রসূত ছিল না মাথায় রাখতে হবে গণপরিষদের আলোচনা বিতর্ক হয়েছিল আড়াই বছর ধরে সেই আড়াই বছরে বিতর্কের পরে মোটামুটি একটা কাঠামো তৈরি হয়েছিল সেই কাঠামোর ভিত্তিতে রেল 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 নিরপেক্ষভাবে হবে কারণ রেলের সম্পূর্ণ রেলের ক্ষেত্রে সেই সেই জায়গাটাতে মানুষ যাতে ফোকাসড হতে পারে তাহলে সেই জায়গাটাকে তুলে দেওয়া হলো তার তো উদ্দেশ্য আছে এই পুরো বেসরকারিকরণ করা মানুষের নিরাপত্তার দিকে তোরা নজর দেবে না আপনি যা আপনারা এখনই বললে পরে দীপঙ্কর চেঁচামেচি করবে এটা তো ঘটনা যে একটা যে ট্রেন পথগুলোকে তুলে দেওয়া হয়েছে বেসরকারিদের হাতে তাদের তাদের কাজ তার সাথে একটা চুক্তির মধ্যে দিয়ে সেটা বলা হয়েছিল যে ইন্ডিয়ান রেলওয়েজ ষাট মিনিটের মধ্যে সেই সেই পথে কোনোরকম ষাট মিনিট মানে এক ষাট মিনিট বলছি তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে আধ ঘন্টার মধ্যে আর কি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌনে এক ঘন্টার মধ্যে ইন্ডিয়ান রেলওয়েজের কোনো জেনারেল ট্রেন সেই পথ দিয়ে যেতে পারবে না সুপার স্পেশালিটিস ট্রেন চলবে এবং এই চুক্তি বিষয়টা নিয়ে এর আগের অনেকদিন আগে বছর কয়েক আগে সংসদে দুর্বল বিরোধী পক্ষ সেখানে চেঁচামেচি করেছে এটা ১৪ সাল থেকে ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কথা আমি বলছি না একটা দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে কিন্তু তখন আলোচনার সুযোগ ছিল কারণ আপনিই বলেছেন প্রথমে শুরুর সময় সুরেশ প্রভু তখন সে লাস্ট রেলমন্ত্রী হিসেবে বাজেট রেল বাজেট পেশ করেছিলেন

আমাদের আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে ধারাবাহিক দুর্ঘটনার জেরে মানুষের মনে ট্রেন নিয়ে আতঙ্ক যাত্রী সুরক্ষা কবে আসবে এই প্রশ্ন থাকছে তবে সময় একেবারেই শেষ হয়ে গেছে যারা যারা ছিলেন প্যানেলিস্টরা সকলকে ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় থাকার জন্য এখানেই শেষ করছি আজকের বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত